এই দুটো হচ্ছে টু বেস, ঠিক আছে? তো টু বেস যে পপ বেস, দেখুন এর স্ট্রাকচারটা, তিনটে খোপ আছে আর দুটো স্পিকার লাগানো যাবে 18 ইঞ্চি অবশ্যই। আর এদিকটা এসো, ক্যামেরাম্যান এখানটা এসো। তো এগুলো হচ্ছে ঢাকনা, তো এই ঢাকনাগুলো আটকে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের পপ বেস, এখানে একটা হোল করা আছে, ওটা এটা একটা স্পিকার লাগানো হয় আর এটাতে একটা স্পিকার লাগানো হয়। তো এটা কিন্তু ওপর দিকটা, ঠিক আছে, আর ওই দিকটা নিচে। তো এটা হচ্ছে পপের টু বেস, অর্থাৎ পপের টু বেস মানে ধরুন পপের ফোর বেস আপনারা দেখেছেন, যেগুলো বেশিরভাগ তৈরি হয়েছিল ফার্স্ট টাইম, আর তারপর কিন্তু ছোটো সেট আপের মধ্যেও পপ জিনিসটা এসে গেছে। তো পপের সিঙ্গেল বেসও হয়, পপের ডুয়েল বেসও হয়, এগুলো হচ্ছে পপের ডুয়েল বেস। কালার ফিনিশিং আপনারা দেখুন, কাছে এসো, একদম ভেতরে বাইরে সামনে বর্ডার দিয়ে সুন্দরভাবে কালার ফিনিশিং, আর নেটও কিন্তু এখানে লাগানো হয়। হচ্ছে নেট, দেখতেই পাচ্ছেন অরিজিনাল একদম, কিন্তু জালতিগুলো আনা হয়, তারপর এখানে কালার করে যেভাবে বক্সে নাম লেখে সেভাবে লিখে তারপর বক্সের মধ্যে আঁটা হয়। তো পিস হিসাবে এগুলো আনা হয়, রোল কিনে নিয়ে আসা হয়, আর এইখানটাতে কাজকর্ম হয়। দেখতে পাচ্ছেন কার্ডগুলো সব পড়ে রয়েছে, আর কৃষ্ণনন্দর ক্যাবিনেটে কিন্তু খুব ভালো মাপের কার্ড দিয়ে ক্যাবিনেট তৈরি হয়। আপনাদেরকে ফ্লাইগুলো দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে প্লাইগুলো, তো এই প্লাইগুলো কিন্তু খুব ভালো, দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্লাই। তো খুব ভালো প্লাইউড দিয়ে, মানে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, খুব ভালো প্লাইউড দিয়ে কিন্তু এখানে কাজ হয়। আপনারা নির্ভরসায় এই ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু কাজ করাতে পারেন। বাস এটা হচ্ছে কি মডেল, আচ্ছা ভি মডেল। তো ভি মডেলের কিন্তু টু মিড, তো এটা টুইটার লাগানো যাবে। এটাতে যদি আপনার টুইটার লাগাতে চান, 100 ওয়াট কি 60 ওয়াট একটা টুইটার লাগানোর জায়গা আছে, আর দুটো কিন্তু স্পিকার। মিড বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টু এর মিড, তো ছোট্ট বক্স 12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি মিড বক্স ছোট্ট। আর এরকম বক্স কিন্তু আপনাদের যদি এক পেয়ার বা দু পেয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ক্যাবিনেট সেন্টার আপনারা বানাতে পারেন। তো এর সাথে সাথে দাদার কিন্তু কারখানা রয়েছে যেখানে উনি ক্রসওভার তৈরি করেন, বিভিন্ন মেশিন রিপেয়ারিং করেন, স্পিকারের কয়েল চেঞ্জ করেন, বিভিন্ন কিছু টোটাল সাউন্ড সেট আপ কিন্তু রেডি করেন। আর কালার করার জন্য এখানে কিন্তু যাবতীয় ইনস্ট্রুমেন্টস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পেন্টিং করার জন্য ব্রাশ, তুলি, কালার, ডাব্বা সব কিছুই আছে, আর ওখানে কালারের মেশিন আছে আলাদা। তো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে খুব সুদক্ষ মিস্ত্রির দ্বারা কিন্তু এখানে কাজ করা হয়। তো আপনারা গ্যারান্টি সহকারে নির্ভরসায় এই ক্যাবিনেট সেন্টারে, আমি ভরসা দিচ্ছি আপনাদেরকে, আপনারা নির্ভরসায় এই ক্যাবিনেট সেন্টারে ক্যাবিনেট তৈরি করতে পারেন। কারণ যে প্লাইউড, যে কাঠ যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু একদম মানে খুব ভালো কোয়ালিটির, ঠিক আছে? আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে এখানে কিন্তু অনেকগুলো বক্স রেডি করা ছিল, তিরপল চাপা দেওয়া হতে পারছে এদিকে, আর এদিকেও কিছু নতুন বক্স আছে দেখতে পাচ্ছেন, সব জালদি জালদি লিখে লিখে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলো সব কালার টালার হয়েছে, যাক চাপা দেওয়া আছে আর খুলছি না। তো অনেক এখানে নতুন মাল কিন্তু রেডি হয়ে এখানে রাখা আছে, এগুলো মনে হচ্ছে ডেলিভারি দেবে। তো এরপর আপনাদেরকে দেখাবো দাদার যে কারখানাটার কথা বলছিলাম আপনাকে। দেখুন আপনারা এখানে একদম বক্স তো বানাতে পারবেন, তার সাথে কভার, অর্থাৎ দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির কাপড় আছে, দেখুন খুব ভালো কোয়ালিটির বিভিন্ন ডিজাইন, একটা কালার, ঠিক আছে, এ একটা কালার, এ একটা ডিজাইন, তো বিভিন্ন ডিজাইনের মানে রোল আছে এখানে, রোল নিয়ে এসে তারপর কেটে বিভিন্ন মডেল অনুযায়ী কাভার কিন্তু তৈরি করা। এটা হচ্ছে কাভার সেন্টার, এখানে কাভার কাটিং করা হয়। আর ভেতর কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেতরে দেখতে পাচ্ছেন এখানে স্পিকারের বিভিন্ন আইটেম, এগুলো বক্সের কাভার, এগুলো সব ডেলিভারি দেওয়া হবে, ঠিক আছে, একদম ভিতরে তুলো টুলো দিয়ে বেশ ভালো করে করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের যে পর্দা যেগুলো হয়, দেখুন স্পিকার কেটে গেলে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি সমস্ত পর্দাই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ স্পিকারও রিপেয়ারিং করা হয়। আর যে কাপড় যেটা বলছিলাম রোল, এ দেখুন এগুলো হচ্ছে সব বড় বড় কাপড়ের রোল, ঠিক আছে, এই কাপড়গুলোকে কেটেই কিন্তু কাভার তৈরি করা হয়, ওইখানেও রোল রয়েছে। আর ভেতরটা আরও আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরে খুলে, আর এইখানটাতে দেখতে পাচ্ছেন এখানটায় দাদা কাজ করেন, অর্থাৎ এদিকটাতে ওই যে কভারগুলো হয় না, কাভারগুলো সব সেলাইয়ের কাজ করা হয়। আর এই দিকটা দেখতে পাচ্ছেন সমস্ত মিস্ত্রি মানে মেশিন টেশিন সব বাগানো হয়, যন্ত্রপাতি রয়েছে, দেখতে পাচ্ছেন কত পার্টস রয়েছে। আর দাদা কিন্তু একটা জিনিস বানায়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ক্রসওভার, দেখতে পাচ্ছেন সামন্ত ইলেকট্রনিক্স, অর্থাৎ এখানে দেখুন বিভিন্ন ভলিউম,
টুইটার, বেস, হর্ন সব কিছু দিয়েই কিন্তু সুন্দর সুন্দর ক্রসওভার নিজে হাতে তৈরি করে, ঠিক আছে? তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই দাদার নাম্বারে তো আপনারা ফোন করবেন। আর এখানে সমস্ত রিপেয়ারিং করা হয়, দেখুন বিভিন্ন বোর্ড দিয়ে বিভিন্ন পার্টস দিয়ে এখানে ক্রসওভার তৈরি করা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি বন্ধুরা, প্লাস মডেলে দেখিয়ে দাও বন্ধুদেরকে, প্লাস মডেলের এই একটা বেস তৈরি হয়েছে এখানে। আচ্ছা, এইদিকে একটা আছে, এখানটায় আছে, লাইট ভালো আছে। তো বন্ধুরা দেখুন প্লাস মডেলের বেস কীরকম হয় স্ট্রাকচারটা দেখুন, এদিক থেকে এদিকে দুদিক থেকে দুটো স্পিকার থাকে, এটা একসঙ্গে শোয়ানো থাকে, আর এদিক থেকে একটা স্পিকার থাকে, এদিক থেকে একটা স্পিকার থাকে, অর্থাৎ চারটে স্পিকার, 18 ইঞ্চি তো, 18 ইঞ্চি চারটে স্পিকার এর মধ্যে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন তিনটে সাপোর্ট দেওয়া আছে, ও পেছন দিকে ফুটো বানাতে হয়, ঠিক আছে। আর গ্যালান্টিগুলো কি দেওয়া আছে একসাথে? সেরকম একটা স্ট্রাকচারে যাই। আর এইটা হচ্ছে হাওয়া পাস, অর্থাৎ এটা উপর দিক, এটা নিচের দিক, এইভাবে শোয়ানো থাকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চল একটা শোয়ানো আছে সেরকম একটা আমরা একটা থাকছে। আর হাওয়া পাসের যে জায়গাটা বলছিলাম, এইটা হাওয়া পাস নাকি? এর হাওয়া পাস কি দুটোই? খালি দুদিক দিয়ে দুটোই হাওয়া পাস হবে, তাই তো? দুটোই হাওয়া পাস আছে। আর পেছনটা যেহেতু সাপোর্ট দেওয়া হয়নি, চলুন পেছনটা দেখিয়ে দিই কিরকম। ওদিকটা একদম এটা খালি ওপেন আছে, ওদিকটা আপনারা দেখে নিলেন যে ওদিকটা সামনের ফ্রন্ট ভাগ, আর এটা হচ্ছে ব্যাক সাইড, তাই তো? দেখুন ব্যাক সাইডটা কিরকম হয়, এই দেখুন এলাঙ্কি নাটগুলো এদিক থেকে স্ক্রু দিয়ে সব আটা থাকে, আর এটা পেছন খালি একটা সাপোর্ট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এটা, হ্যাঁ এটা 3 ইঞ্চি একটা গ্যাপ থাকে, তাই তো? 3 ইঞ্চি একটা এখানটায় গ্যাপ থাকে, এবার এই জায়গাটায় পাটাটা পড়বে, মাঝখানটা পুরো ক্লিয়ার একটা থাকে জায়গা, ঠিক আছে? মাঝখানটা সোজা, আচ্ছা মাঝখানটা সোজা, একটাই এক পিস দিয়ে দেওয়া হয়, আর মাঝে কোনো সাপোর্ট দেওয়া হয় না তো, ঠিক আছে? তো বন্ধু দেখতে পাচ্ছেন দুটো কড়ি সামনের মতো দেওয়া হয়, আচ্ছা সামনের মতো দেওয়া হয়। আর এখানটা দেখতে, তার মানে এর হাফ পাস এয়ার পাসটা কিন্তু ভালো হয়, পপ বেসে যেটা নেই কোনো ক্লিয়ার নেই, এর কিন্তু ক্লিয়ার আছে, অর্থাৎ এদিক থেকে পুরো একদম ফাঁকা। অ্যাকচুয়ালি তাহলে স্পিকারের যে ভাইব্রেশনগুলো সেগুলো কি পেছন দিয়ে বের হয়? ও স্পিকার ভাইব্রেশন বলতে সামনের তো আওয়াজটা যায় সামনের থ্রো হয় স্টোকটা, আর প্রেসারের যে বাতাসটা সেটাই পেছন দিয়ে ব্যাক করে এই উপর দিয়ে বেরিয়ে যায়, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা দেখতে পেলেন, কারণ এগুলো রেডি যে রেডি করা থাকে সেই অবস্থায় আমরা বক্সের ভিডিও বানাই, তো সেই ক্ষেত্রে আমরা ধরো বুঝতে পারি না, কিন্তু মাপে রেডি করাই আছে, তাই তো? ও দাগ দেওয়া নাই, বন্দুক কাটা পড়বে সোজা। আচ্ছা ঠিক আছে, তুমি হাফ পাস রেডি করো, দেখুন ভাই কি হবে, হাফ পাস রেডি করো। রেডি হয়ে গেল, এবার কি ওই সাইড দিয়ে পেরে দিতে হবে? ঠিক আছে ভাই, মন দিয়ে কাজ করো। তো ভাই মন দিয়ে কাজ করছে, আজকে অন্য কর্মী আসেনি নাকি? বৃষ্টি হওয়ার জন্য আসেনি, আচ্ছা সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, অন্য কর্মী আসতে পারেনি, ভাই এখানে ছিল তাই কাজ করছে একাই। তো ঠিক আছে বন্ধুরা, এর সাথে সাথে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।